কলেমা হলো নাকি আকাশ আবার হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন মনিবের বেটা মনিব বিগত দিন আমি বলি দিয়েছি আমি কলেমা ছাড়তে পারবো না সব হুকুম পালন করব কিন্তু কলেমা ফলা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না আমি বেলাল আপনাকে বলি হুসনে মুস্তাফা যদি একবার আপনি দেখতেন আমি বেলালের মতো আপনিও পাগল হয়ে যেতে কারণ তাদের ভিতর ইশকের রাসূলে পরিপূর্ণ হয়ে রয়েছে বন্ধু আমার উমাইয়া বা চাকমারা আপনার শুরু করে দিল জিজ্ঞাসা করেছিলেন বেলাল প্রেমে তুমি কেমন পাগল বুঝলাম না আমি শুনলাম তোমার কথা শুনে আবার বন্ধ করে আবার তুমি কান্না করতে চোখ আমি আবু বাকর তো বুঝতে পারি না বিষয়টা কি ছিল হযরতে বেলাল আমার জন্য কষ্টের হবে না আনন্দের হবে আমি যখন নবী দেখি তখন আমি আপনার আনন্দ করি আর যখন মুস্তাফাকে দেখতে পাই না কান্না করি ভগবান বাড়ি মনে করেছে আমার আঘাতে হয়তো পালাবে তাই
আমি তো মাইয়া বলে পড়ে রয়েছি তার ঘরের দাস আমি আমার কোন ইচ্ছা তার কাছে প্রকাশ করা যায় না প্রকাশ করলে আঘাত সহ্য করতে হয় একটু ক্ষমতা দাও যেন আমি ধৈর্য ধারণ করতে পারি আমি আপনি হলে কি বলতাম আল্লাহ সহ্য আপনি কি বলছেন আয় রব্বি কানি কত দুশমন রাসূলুল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে যখন আঘাত করে বেহুশ হয়ে যায় আমি বেলাল চোখে দেখেছি তারা তারা ভুল বকাবকি আরম্ভ করে দেয় বেহুশ হালাতে জবান দিয়ে অন্য কথা বলতে থাকে ওগো আমার রব আমি বেলাল যতই কষ্ট পাই না কেন বেহুশ যদি হই আমার জবান থেকে যেন তোমার নাম তোমার হাবিবের নাম মুছে না যায় আল্লাহ বাকি ধৈর্য ধারণ ক্ষমতা দাও ঈমানের পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি আমি বেলালের এইটুকু দোয়া আপনার দ্বারে কবুল করে নিন আরো জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার উমাইয়া বিন খলফ বলল কি সকাল বেলা দরজাটা খুলে ভিতরে গেল চলে হঠাৎ করে দেখতেছে দুই চোখে চোখে হাত দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খলফ মাথায় হাত বলে আর বলে বেলাল আমি তোমায় মারতাম না আব্বা হারায় তিন ছেলে তুমি তোমাকে আমি আঘাত করতাম না তুমি আমার খুব মন পছন্দময় দাস একাই তুমি দশ জনের কাজ করতে পারো তবে তুমি আমার একটি কথা শোনো না বলে আমি তোমাকে আঘাত করি এক কাজ করো তুমি নবী ভুলে যাও আর আমার দেবটাকে দেবতাকে আমার দেবতাকে তুমি একবার দেবতা বলে মেনে নাও টাকা যদি চাও দেব ক্ষমতা যদি চাও দেব তুমি যাহা চাইবে তাহাই দেব শুধু একবার আমার দেবতাকে দেবতা বলে মানো হাসি বেলা গাদি আল্লাহু তাআলা বলেন সম্ভব নয় আমি জীবন দিতে রাজি এই জবানে আল্লাহ নবীর নাম মুছতে রাজি ন আমার হলে ভালো উমাইয়া বিন খালফ তেলে বেগুনে জ্বলে গেল ঘর থেকে তাকে টেনে বার করে নিয়ে আসে বাবা প্রহরীদের হুকুম দেয় রে ঠিক মুসলমানকে যত ধ্বংস করতে যাবে ইসলাম তত বৃদ্ধি পাবে ঠিক কি আব্বাসি আমার এখন লোহার শীত গরম করা হয়েছে বাবা দুইখানা শীত লাল টকবক করে আপনার কিনা ফুটে যখন লাল টকবক করে আপনার লাল হয়ে গেছে জ্বলে লোহা যখন গরম হয় লাল বর্ণ হয় ওই অবস্থাতে নিয়ে এসেছে এনে আপনার হাতে ধরে আনেন লোহার পাত্র দিয়ে ধরে এনে তাই আপনার দুই হাতে ফুটিয়ে দিয়েছে বাবা দুইখানা এনে এই পানি কোকে আমার নবীর প্রেমের পাগল কোন রকম অসুবিধা নাই আমার বন্ধুরে পৃথিবীর শয়তান তিনজন
কোরআন মাজিদ বারবার সূরা ইউসুফে আছে ইন্নাশ শাইতানু লিল ইনসানি আদুউ মুবিন। এক নম্বর শয়তান হলো ইবলিস, দুই নম্বর শয়তান হলো আপনার জিবরিল, তিন নম্বর শয়তান হলো মানুষ। খেয়াল করেন মানুষ যদি শয়তান তিনজন সে পথ হতে ফিরায় সর্বক্ষণ রে, তাদের কাজ অতি সংগোপন, তারা পাপীর গলার মালা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। কথা বুঝছেন? আমাকে কমিটিতে বলেছে একটু মাসুদ গানটা লোক বেশি ভালোবাসে, এর জন্য আমি একটু মাসুদ বেশি বলছি, খুব অসুবিধা হচ্ছে। আল্লাহ বান্দা নিয়ে করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলারি, যারে ভরে দেখি দৌলত ওয়ালা, ওরে ফকির সন্ধ্যা বেলা, মুখে কৃপা বাড়ি সে পথে কি চলিতে পারি, নিয়ে চলো হাত ধরি, খুলে পথের তালা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। খেয়াল করে রে কামেল পীরের সানাদ নিয়ে দাও পারের ঘাটে গিয়ে রে, এই যে পথ কামেল পীরের সানাদ নিয়ে দাও মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। খেয়াল করুন খালি হাতে একা এলে এখন সব পেয়ে ভুলে গেলে রে, যখন আমরা এসেছি এসেছে সাথে, খালি হাতে একা এলে এখন সব পেয়ে ভুলে খেয়াল। রাতের আধার আলোতে নাশে এখন মন মাঝে কে থাকে বসে রে, পীর দেখায় তার পাশে এসে জ্বালিয়ে নূরের আলা, ও খোদার পথে চলা। জোরে বল সুবহানাল্লাহ। আবার চাবু তার উপরে আরম্ভ করে দিয়েছে রে বাবা, বন্ধু আমার এমনি করে কষ্ট যায়, মানুষ রে মানুষ কেমন কষ্ট দিতে দেখা যায় না বন্ধু, এমনি করে আপনার সময় অতিবাহিত হয়ে গেল, রাতের বেলাতে আবার আপনার থাম্বার সঙ্গে বেঁধে রেখে দিয়েছে, পানিও নাই খাবার নাই, যারা রসুলের এসকের পাগল তাদের খাদ্য আমার নবী পাকের ভালোবাসা। ঠিক কি দাদা?
অনেক কি বললেন হুজুর কামিল পীরে স্নান ধরে মউতের পেয়ালা পান করা যায় বাবা বড় নজির আছে ইমাম জালালউদ্দিন রুমি একটা কথা বলতে হয় ইমাম জালালউদ্দিন রুমি অনেক হাদিসের হাফেজ এখন উনি যখন ইন্তেকাল করবেন এমন সময় ইবলিস শয়তান এসেছে এসে বলছে বলো আল্লাহ কয়জন এখন ইমাম জালালউদ্দিন রুমি তো হাদিসের হাফেজ উনি দলিল দিচ্ছেন আল্লাহ এক ইবলিস কিন্তু বড় জ্ঞানী সেটাও কাটবে আবার একটা দেয় সেটাও কাটবে এইভাবে আল্লাহ এক বিষয়ে দলিল দিলেন 360 খানা কথা বললাম আল্লাহ যে এক বিষয়ে দলিল দিলেন 360 এখন প্রত্যেকটা দলিল ইবলিস কেটে ফেলেছে পৃথিবীতে নবীনদের পর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সবথেকে বড় ডিগ্রি দিয়েছিলেন ইবলিস কি ছিল ডিগ্রি মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক কথা বুঝেছেন এত বড় শিক্ষক যে সে ইবলিস হয়ে গেল ডিগ্রি দেখে ভুল না বাবা এ পৃথিবীতে ডিগ্রি বহু আছে কিন্তু দেখো কার মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত আছে যার মধ্যে মহব্বত সে কখনো করে না এখন কেউ যদি বলে এত রাত ডিগ্রি নবী আমার মাটি বোঝা যাবে দুশ্মন এক কথা বুঝে নিতে দুশ্মন তাই সে যতই ডিগ্রি থাক কেউ যদি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে কবরে মরি আছে বুঝে নিতে হবে দুশ্মন তাহলে দুশ্মনের সঙ্গে সম্পর্ক হবে আপনি ডিগ্রি দেখছেন আব্বাজি আমার সোনা মানি কে এমনি সময় 360 কে দলিল যখন কেটে ফেলেছি ইমাম জালালউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নাজাহাল হয়ে গেলে ওইখান থেকে তার কাছে মসজিদ দূরে আসরের নামাজে পুজো বানাচ্ছে পুজো বানাতে বানাতে দেখতে পায় তার মুরিদ জালালউদ্দিন আপনা জালালউদ্দিন রুমি বিপদগ্রস্ত হয়ে গেছেন বাবাজি শামসের চাবরে কেউ ভাল তোমার করছে লোটা ছেড়ে দিলেন বুঝু করা লোটা কেউ বলছেন পায়ের চপ্পল ছুড়ে দিলেন দিয়ে বললেন রে জালালউদ্দিন রুমি বলো বিনা দলিলে আল্লাহ এক জোরে বলো আজ যদি মুর্শিদ আমেল না হতো তার মুরিদ আলেম হওয়ার পর ইবলিস তাকে বেঈমান বানিয়ে দিত পীর কারে বলে যাকে তাকে তুমি যে জীবনে নবী দেখিনি সে আপনাকে কেমন কেমন নবী দেখা দেখা নবী সেই দেখা যে যার অন্তরে নবী থাকে যার জানের থেকে আরো নিকটে নবী আছে যদি বলেন বলুন জানের থেকে নিকটে হচ্ছে আমি বলিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াজ করছেন بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছি মুমিন যারা তাদের জানের থেকে নিকটে নবী পায় তারা দিদার লাভ করে তারা মুমিন যদি তাকে তাকে বলো না মুসলমান সবাই বলে মুসলমান সবার মুমিন সবাই বলে যারা মুমিন তাদের জানের থেকে নিকটে আল্লাহ রেখেছেন নবীকে আর আল্লাহ কোথায় আল্লাহর জন্য কোনো জায়গা সীমাবদ্ধ নেই তারপরও আল্লাহ বলছেন আল্লাহ কি আকাশে থাকে জমিনে থাকে চন্দ্রতে সূর্যতে কাবা ঘরে বাইতুল্লাহ আল্লাহর ঘর সেখানে থাকে আল্লাহ বলছেন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ মুমিনের কলব হলো আল্লাহর আরশ যদি বল বল কাবা কয়টা আপনারা কোন এ বাবা ভুল না হলে ঠিক কাবা কয়টা কাবা হলো দুটি
যে কাবাটার দিকে আপনি নামাজ পড়ছেন এইদিকে তো কাবা নাকি আবার পিছন দিকেই কাবা এটা বাইতুল্লাহ শরীফের দিকে তাহলে আমরা নামাজ পড়ি বাইতুল্লাহ দিকে এই বাইতুল্লাহ ঘর বানিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ একে বলা হয় খলিলি কাবা শরীয়তের কাবা আর একটা কাবা দেখা যায় না যাকে বলা হয় জলি কাবা কি কাবা কি কাবা আজকে শুনে যান যে আমি বিনেরা বলে যাচ্ছে বাবা আমি বলি বলবো আল্লাহ বালা নবী বালা কথা বলছে খেয়াল করুন খলিলি কাবা যেদিকে ফিরে নামাজ আদায় করি আর জলিলি কাবা এই যে কাবার দিকে নামাজ পড়ছি এই কাবাকে বানিয়েছেন খলিলুল্লাহ আর যে কাবা আমাদের মাঝে আছে সেই কাবাটা বানিয়েছেন আমার আল্লাহ নিজ হাতে বলে বলে এই কাবাটাকে বলা হয় জলিলি কাবা কি কাবা জলিলি কাবা খলিল কাবার দাম বেশি না জলিল কাবার দাম বেশি খেয়াল করুন আপনারা এখানে জিকির করলেন লা ইলাহা বললেন না এ কোথা থেকে করলেন এই গুরু ধরে আপনারা শিখছেন এখন তো আপনি অলির দরবারে যাচ্ছেন কই যাই যাই এসে কি জিয়ারত করে আসি তো ওখানে গেলে মাল পাওয়া যায় তা কি করে বলবো সবাই জানে বলে তাই যায় তাহলে ওর ইমান খারাপ ওখানে গিয়ে লাভ নেই আজ মিলে যাচ্ছে তো গিয়ে অনেক অনেক ঢোল বাজাচ্ছে দরবারে যে কুকুর গুলো ধরে তার সমতুল্য তুমি হতে পারে না উনি যদি না তাই তুমি আমি কে তুমি গিয়েছ যে উদ্দেশ্য তো সেটাই যায় তুমি ওটাকে তুমি যাও আল্লাহর ওলির দরবারে কিছু পাওয়ার আশা কে কি করছে ওলির দরবার হলো সমস্ত রকমের মানুষ থাকবে চোর ছাচর মুচি মেতর ভালো মন্দ মিলেই তো একটি বাগান নাকি বলে তোমার ওই দিকে মন চলে গেল কেন তোমার নিয়ত থাকবে কিছু পাবো সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয় তুমি গেলে তাদের দয়ায় কিছু পাবে ভাই না ওরা করতেছে বাবা ওরা করতেছে তোমার তাদের যেটা ভালো লাগে সেটা করেছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো শিরিক শিরিক করে মাথা গরম করে দিলে আব্বা জি আমার দিয়ে যে আশা তো গেল ওর মন খারাপ হয়ে গেল কি করলাম আমি আসলাম একটা নিয়তে এইসব দেখি আর ভালো লাগে না অনেক সময় তো অনেকে বলে ফেলে খাজা মাই নতুন চিস্তা আর ওখানে নেই চলে গেছে নাউজবিল্লাহ আল্লাহর ওলিরা ভ্রমণ করতে পারে না আল্লাহ দেওয়া ক্ষমতায় তাই বলে নেই এ কথা বলা যাবে না ওনারা জীবিত আছেন মাজারে জীবিত আছেন যেরকম সুবহানাল্লাহ তাহলে আমি বুঝাতে চাচ্ছি এটাই যে আল্লাহর ওলি যদি নবী ওয়ালা হন কামেল মুর্শিদ যদি হয় তোমাকে নবী দেখাবে আর যদি নবী ওয়ালা না হয় পীর আবার দুই রকম এক হলো আলা ইন্না আউলিয়া এক হলো আল্লাহর ওলি আর এক হলো মিন দুনি আউলিয়া এক হলো দুনিয়ার ওলি যারা দুনিয়ার ওলি তারা দুনিয়া দেখাবে আর যারা নবী ওয়ালা তারা নবী দেখাবে ভালো করে বুঝবেন আব্বা জি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন এমনি করে কষ্টের উপরে কষ্ট দিয়ে যায় বাবা উমাইয়া বিন খালফ একের পর এক কষ্ট যখন উনি সহ্য করতে যান বাবা ইমানি পরীক্ষা যখন উনি আপনাকে দিয়ে যাচ্ছেন বন্ধু আমার এমনি করে দেখা গেল ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কষ্ট দেওয়ার জন্য একদিকে আঙ্গার তৈরি করেছে বাবা একটা দিকে আপনাকে করেছে কি পানি নিয়েছে নি আপনার সেটাকে টকবক করে ফুটানো হচ্ছে এই দিকে উমাইয়া বিন আঘাতে ঝাঁঝরা করে ফেলেছি ও গো বেলা
এবার তোমার দেহের বস্ত্র ছুঁয়ে আমি নিয়ে আসবো মায়া, দেখো তোমার প্রেম বেশি না আমি কষ্ট দিতে পারি বেশি, জীবন ধরে দেখি কে জয় লাভ করি আব্বাজি আবার সোনা মানি কেরাও এরাও এরাও ইমানের পরীক্ষায় পরীক্ষায় উনি আপনার পরীক্ষা দিচ্ছেন বন্ধু, এমনি করে আপনার লোহার জুতুর আল লাগানো ফিট করা ছাপা করে লাঠি মেরেছে, লোহার আলখানা ভিতরে ঢুকে যায় পাখানা টেনে নিয়েছে যখন গায়ের বস্ত্র ছুঁয়ে বেরিয়ে আসে হাফসি বেলাল রাদি আল্লাহু তাআলা বলে আহা লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধু আমার এত কষ্টের বিনিময় ইসলাম আমাদের মাঝে এসেছে আর আমরা ইসলামটাকে খেলনা মনে করে দিয়েছি, আপনাদের রাজনীতি মাদ্রাসায় রাজনীতি অনুষ্ঠানে রাজনীতি জলসাতে রাজনীতি, কামেল পীরের ধ্যান ছাড়া, কামেল পীরের ধ্যান যদি না হয় তো ধর্ম হয় না, রাজনীতি করে ধর্ম হয় না, কথা বুঝতে পারছেন? ধর্মটাই মানে আল্লাহওয়ালা নবীওয়ালার ধ্যানে ধর্ম হয়, জোরে বলি বলি আমাদের মধ্যে কি সেই জিনিসটা আছে আছে বলে, আমরা মসজিদে যাচ্ছি তো রাজনীতি, মাদ্রাসা যাচ্ছি তো রাজনীতি, গোরস্থানে যাচ্ছি তো রাজনীতি, জালসা করছি তো রাজনীতি, মানে ওইখানে ওই সব অনেকে বলবো যে রাজনীতিটা একটু খারাপ, বাঙালির না বাবা রাজনীতি খারাপ হতো রাজ নীতি কি নীতি রাজনীতি, আচ্ছা সব থেকে ভালো পথ তাকে কি বলে রাজপথ নাকি কথা বলে বলে না, সব থেকে ভালো খাবার কি বলে রাজস্বিক খাবার, সব থেকে ভালো দামি মূল্যবান পোশাক রাজস্বিক পোশাক, ভালো টোপ যদি বলতে পারে ভালো রাজ টোপ, ভালো ক্যাপ পরেছে বিজু করেছে বলে কি বলে, সব থেকে ভালো নীতি রাজনীতি, এরা রাজনীতির নামে করে দুর্নীতি কোরআন হাদিসের খেলাফ নীতি, যার কারণে ওইটা ওখানে আনা যাবে না ঠিকই না, যদি তুমি কোরআন হাদিস এজমা কিয়াসের নীতিতে রাজনীতি করো তাহলে এটা জায়েজ আছে, কিন্তু তুমি তো ওখানে নামাজ নাই রোজা নাই যাকাত নাই বাবা হজ নাই রোজা নাই দাঁড়ি নাই কিছু নাই ও রাজনীতি করছে, আবার যার ক্ষমতা বেশি তাই তো মসজিদের মোতাবাল্লি করেছে তাকে মাদ্রাসার হেড পোস্টে রেখে দেবো নামাজও পড়ে ঠিক কিনা ভাই, মানে এখন ক্ষমতা যেদিকে ক্ষমতা সেই দিকে সব সব ও টাকা আছে ও জনবল আছে এদের ওখানে আমিনুদ্দিন কে দেয়, আমিনুদ্দিন এর টাকা আছে লোক আছে ওকে যদি সেক্রেটারি করা যেত 50,000 দেবে, আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ আমরা খাবো ওরা বাবা, তার মানে ইসলামের নীতি দেখিনি, তাই বলা হয়েছে হয় না ধর্ম কল্প
কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না যায় পারে প্রেম বরসে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা জোরে বলুন সুবহান আমার কথা কি বুঝতেছেন আব্বাজি আমার সোনামানি কেরা ইতিমধ্যে দেখা গেল পৃথিবীর জমিনে বেলাল রাদি আল্লাহ তাআলা নকি আবার জিজ্ঞাসা করে বেলাল এখনো কি তুমি নবী ভুলতে পারো না ইমানি কালেমা কি তুমি ভুলতে পারো না হাবশি বেলাল রাদি আল্লাহ আমি পরীক্ষাতে ইমানের বাজারে তুমি যত পারো আঘাত দিয়ে যাও কিন্তু আমি বেলাল রাদি আল্লাহ তাআলা আনহুকে আল্লাহ তুমি ধৈর্য ধরার ক্ষমতা দাও আবার আপনার কিনা লাথি মারে লাথি মারার পরে আবার আপনার দোকানটা ঢুকে গেল আবার পা টেনে নাই আবার গোস্ত ছুঁয়ে বার করে নাই এইরকম ভাবে পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছে বন্ধু লাল হয়ে যায় হাতুড়ি দিয়ে যদি বাড়ি দেওয়া যায় জঙ্গল ছুটে বেরিয়ে যায় আল্লাহ তালানোর ভিতরে যত জং ছিল কখনো চাবুকের আঘাতে কখনো লোহার জুতোর আলে আঘাতে কখনো আপনার যত জঙ্গলে ছিল জঙ্গল ছুটে ছুটে বড় হয়ে যায় আর তত প্রেম বেশি হয় দেখি জব্দ তো করতে পারলাম না জুতো দি লাথি মারা বন্ধ করেছে করে লবণ নিয়ে এসেছে ভিতর থেকে যে সব জায়গা ছিদ্র হয়েছে রক্ত টপ টপ করে ঝরতেছে বাবা যদি একবার উঠে উমাইয়াকে এক থাপ্প মারে উমাইয়া ঘুরে পানি খাবে বেহুশ হয়ে যাবে এমন ক্ষমতা তার মধ্যে আছে কিন্তু না চাকর যারা মনিবের সম্মান করে বাবা এই জন্য বেলাল রাদি আল্লাহ তাআলা কিছুই বলছেন না আপনার শুধু ইসলামে ইমানি পরীক্ষা দিয়ে চলেছেন বন্ধু এমনি করে আপনার কেন বন্ধু এনে ভরে ভরে দেয় ওই চিৎকার মেরে মেরে আন্তা খাতুন আন্তা খাতুন বলে আব্বা আমার লবণ শেষ হয়ে যাবার পরে লঙ্কা বেটে নিয়ে এসেছি বেলাল রাদি আল্লাহ তাআলা কে আপনাকে লঙ্কা দেয় দেহের ভিতরে কত যন্ত্রণা তবু কিছু বুঝতে তোমার পথে কেন এত জ্বালারে আমার বন্ধু সোনা মানিক আমি তোমাকে ডাক দিই লোক পাঠিয়ে দিয়েছে যখন উমাইয়া বিড়ম্বনা করে শুনে আবু জাহেলে ডাকে সাড়া দিয়েছে আবু জাহেল জিজ্ঞাসা করে উমাইয়া বল না বেলালের রাদি আল্লাহ তাআলার খবর বলে এত কষ্ট দিলাম আবু জাহেল বলে আমি জানতাম তুমি পারবে না আমার কাছে দাও দেখি তার প্রেম কত বেশি সঙ্গে সঙ্গে উমাইয়া বলে আমি এমন কোন কষ্ট নাই তাকে দেই নাই কিন্তু এমন প্রেমী চুল পরিমাণ সরানো যায় না ওরে নবীর প্রেমের পাগল ছিল আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার
হাসর মিজান পাই দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলো পাগল ছিল হানজার কি ছিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বল তারা গোসল দেয় ফেরেশতারা দেয় কারণ নবী প্রেমিক যারা তারা প্রেম খেলাটাই খেলবে এটাই হলো প্রেমিকদের কাজ চিৎকার মেরে তো সুবহানাল আমরা তো প্রেমই করতে জানি আব্বা জি আমার আবু জাহেল বলে আমি পারবো তার নবী ভোলা দে সম্ভব না আমি কম চেষ্টা করিনি বলে এত চেষ্টা করে তাকে পারিনি ঠিক আছে দেখি আমার মা খালা শুনে দিন রাতের বেলা ওই জায়গায় আবু জাহেল একটি ঘটনা তাকে শোনালো মাইয়া তুমি জানো আমার ঘরে একটা চাকর চাকরানি ছিল দাসি ছিল নাম তাকা সুমাইয়া উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জননী মা শুনেন আপনার পৃথিবী জমিনে ইসলামী ইতিহাসের মধ্যে জীবন যিনি প্রথম উৎসর্গ করেছেন শহীদ বরণ করেছেন ইসলামের জন্য তিনি কোন পুরুষ ছিলেন না তিনি ছিলেন প্রথম মহিলা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য জীবন শহীদ করে দিয়েছেন তব ঈমান বিক্রি করেন ওগো আমার জননী মা তোমরা পৃথিবীর জমিনেতে চলে যেও না নায়িকা সেজে তুমি দুনিয়ায় চলাফেরা করো না তার ভিতরে থাকো কারণ আপনাদের মতো মায়ের পেট থেকে গাউস আদম দুনিয়ায় এসেছেন আপনাদের মতো মায়ের পেট থেকে মাইনুদ্দিন চিশতিয়া জমিনে এসেছেন আপনাদের মতো মায়ের পেট থেকে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ এসেছেন আপনাদের মতো মায়ের পেট থেকে সরকারে আলা হাজার তাজপুর বরকত এসেছেন আপনাদের মতো মায়ের মায়ের মতো জীবন যাপন করো যেন নায়িকা সেজো না মা নায়িকা আমার জননী মায়ের আবু জাহেল যখন ঘটনা শোনায় উমাইয়া শোনে কিন্তু বলে আরে তাও পারবে না তুমি বলে আমি অবশ্যই পারবো সাহেবা বলে তাহলে বিশটা উট উপহার দেবো উতাইবা বলে আমিও বিশটা উট উপহার দেবো আবু জাহেল বলে মনে করো চল্লিশটি উট আমার পাওনা হয়ে গেল আব্বাসি আমার এই চিন্তা ভাবনা করে আবু জাহেল আগিয়ে যায় উমাইয়ার সঙ্গে যায় আব্বা আমার উৎপা উতাইবা আরো কিছু আবু জাহেলের সঙ্গে পঙ্গ সঙ্গে যাই পরীক্ষা হবে কে পারে নবী ভুলাই হবে আবু জাহেল হাত দিতে ঘৃণা লাগে বলে লাঠি দিয়ে গালে গোতা দিয়া বলে ও গো বেলাল কেমন আছো তুমি হারাতে বেলাল রাদি আল্লাহ বলেন আল্লাহ রহমাতে রসুল পাকের মায়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি ক্ষত বিক্ষত দেহ বটে বেগ তো কমিনি বললাম কি আমি বেগ খুব কিসের বেগ এটা ওই প্রেম যে প্রেম জাহান্নামের আগুন নিভিয়ে দেয় কি নিভিয়ে দেয় জাহান্নামের আগুন নিভে যায় এই জন্য তো বলা হয়েছে গজলে খুব খেয়াল খেয়াল করেন দেখেন আমার নবীর পাক হাদান নবীর দিদা একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালা ঠিক কি জান নবীর দিদার নসিব হয়েছে মহাব্বত করে দেখেছে তাকে দেখে জাহান্নাম পালাবে এটাই হলো মহাব্বত কারণ আমরা আপনারাও শুনেছেন নবী পাকের রাউজা দেখলে
জিয়ারত করলে সাফায়াত ওয়াজিব হয় নাকি হাদিস সাহেব আসেন না হাদিস সাহেবরা বল হাদিস সাহেব আসেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাত নবী পাকের দাওয়াজা যদি দেখে সাফাত ওয়াজিব তাই রওজা দেখলে যদি সাফায়াত অবধারিত তো যারা আমার নবী দেখেছে তাদের কি অবস্থা হবে ঠিক কি না নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় আগা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায় নবী আমাদেরকে দিদার দে ধন্য করিও সুবহানাল্লাহ নবী আমাদেরকে দেখা দি ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বল আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে বল আব্বাজি আমার সোনা মানি গেরা চলুন না গিয়ে হাজাতে বেলা রাদিয়াল্লাহু তাআলা যখন এমনি করে আওয়াজ দিয়েছেন চলে দিয়েছেন আবু জাহেল বলে দেখি এর কত প্রেম একে ধরে নিয়ে চলো লোহার হাত আংশুল দেখেছেন বস্তা তলে যেমন লোহার হুক হুক এই হুক দিয়ে ধরে বেলালকে টেনে নিয়ে যায় ওই গরম পানিতে ডুবাবে কয়েকজন প্রহরী বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে যখন গরম পানিতে ডুবিয়ে দেয় আব্বাজি আমার ওই সময়তে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল করা স্বাভাবিক মৃত্যু হওয়া স্বাভাবিক আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বল বেলাল তোমার প্রেম আমি আল্লাহ আমার ভালোবাসি বেলাল তোমাকে তুমি যে দোয়া করেছো আমার ধৈর্য ধরার ক্ষমতা দাও আমি আল্লাহ তোমায় দিলাম তুমি আমার বন্ধু হয়েছো মানে আমি আল্লাহ জোবানে কথা বলতে পারে না ও আবু জাহেল আমি জীবন দিতে পারি কলেমা দিতে জোরে বলুন এজন্য আমার বন্ধু সোনা মানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকি এবার আবু জাহেল এক কাজ করে বলে আঙ্গারে দাও তাকে ফেলে আব্বাজি আমার আঙ্গারে যাকে ফেলে দেওয়া হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকি আঙ্গারে ছয় আপনার আঙ্গারের মধ্যে দেওয়া হলো আঙ্গারের মধ্যে দেহ গুলো আপনার পরে উপর থেকে সব সিদ্ধ হয়ে যায় প্রেমের বাজারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পরিপূর্ণ হওয়ার জন্য ব্যতিব্যাস কেউ বাবা এমনি করে অনেক ওখান থেকে যখন টেনে বার করা হয়েছে লোহার আংশুড়ি দিয়ে টেনে এনে আব্বাজি আমার বেলা দাদি আল্লাহ তোমাকে দাঁড় করিয়ে দিয়েছি প্রত্যেকটি আপনার দেহের উপরই তলোয়ার চালিয়ে চালিয়ে দেয় তলোয়ার দিয়ে আপনার টেনে টেনে নিয়ে আসি গায়ের বস্ত্র গুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে চলে আসে রে বন্ধু বেলা দাদি আল্লাহ তোমার দেহতে কাটা কাটা দাগ হয়ে গেল আমার আল্লাহ বলেন বেলা পছন্দ হয়েছে তোমার বংশে তোমার ওই নাসলে যত বাচ্চা জন্ম নেবে প্রত্যেকের দেহতে কাটা দাগ থাকবে দূর থেকে দেখলে বোঝা যাবে নবী প্রেমী বেলাল রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ ঠিক কি না আপনি আজ মদিনায় যান হাফি দেশের মানুষ আমাদের এই তাপ না তাদের মনে হয় হা লম্বা চওড়া আজ যদি কেউ মারা যায় কিভাবে যে সংবাদ পায় বাবা জি আমার তারা খাটিয়া চারজন চারদিকে ধরে ছুটে বেরিয়ে যায় ঠিক কি না কিভাবে যে পায় আব্বা জি আমার সোনা মানি পৃথিবীর জমিন এমনি করে হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রেমের পরীক্ষায় আপনার দিয়ে চলেছেন দেহের যখন কষ্ট গুলো ছিঁচে নেই আব্বা আমার আপনার কাটা কাটা দাগ দেহের মধ্যে হয়ে গেল ওই অবস্থাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বি 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 করে যেন কি বলছি উমাইয়াকে আবু জাহেল জিজ্ঞাসা করে ব্যাপার কি কি বলতে চাচ্ছে কলেমা ভুলবে তাই নাকি আমাদের মাবুদকে মাবুদ বলে ডাকছে নাকি দেখো যদি ডাকে ভালো নইলে অন্য ব্যবস্থা নেওয়া হবে এমন সময় ভালো করে কান লাগিয়ে শোনা গেল জবানে বার হয় আল্লাহ হাদুন আল্লাহ হাদুন
डान दिके निये एसो हे बंधु तुमार अल्लाह रयेछे বন্ধুরে আমার তোমার যত পাপ করেছো দুনিয়ায় এই পাপ গুলোতে তুমি ধাক্কা দাও কারণ তোমার কালবের উপরে মরিচা পড়ে গেছে জঙ্গলে গেছে ইল্লাল্লাহর হাতুড়ি দিয়ে বাড়ি দাও এই হাতুড়ি দিয়ে যত বাড়ি দেবে তত তোমার এই কাবাতে দাইয়া যখন হবে আমার আল্লাহর হাবিব জানিয়েছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মুমিনের কলব হলো আল্লাহর আরশ আল্লাহ ওইখানে থাকে এই জন্য খানায় কাবা থেকে জলিল কাবার দাম বেশি এই জলিল কাবা আমার আল্লাহ বানিয়েছেন আর বাইতুল্লাহকে খলিলুল্লাহ বানিয়েছেন আমার বন্ধুরে এই দুটি কাবা সমন্বয়ে আল্লাহর ইবাদত যখন হবে তখন তাল ডাঙায় বসে বসে নবী দেখা যাবে নিলে তুমি নবী দেখতে পাও এখন সব ভক্ত মুরিদ মুরিদ কর না আর আমি বলি বাবা মুরিদ অমুসলিমেরা বলে গুরু ধরো আর আমরা বলি পীর ধরো ওরা বলে দীক্ষা নাও আমরা বলি মুড়ি বলে কি তো গুরু ধরা দরকার যে গুরু নবী আল্লাহ হবে যা ঠিক নাসল আর যারা পীর হবে তারা আলে পাক আল্লাহ হবে ভালো করে বুঝে নেবে খুব এখানে গুরুত্বপূর্ণ কথাটা বলি আমার নবী পাক তিনি বলেন আমি আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী ইলমের শহর ইলমের দরিয়া আলী তার দরওয়াজা এখন নবী পাক দরিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নু দরজা এখন কেউ যদি নবী পাকের কাছে পৌঁছাতে যায় দরজাতে কাকে পাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি সে না ভালোবাসে তাকে যদি ওভারটেক না করে তা নবী পর্যন্ত পৌঁছাতে পারবে না তাই যদি তাই হয় তাহলে আলী নবীওয়ালা যাদের আলীওয়ালা তার নবীওয়ালা যারা আলীওয়ালা তার এখন যেই বলা হচ্ছে আলী আমাদের ওলি ওরাই হবে আলীওয়ালা যারা হবে ঠিক কি কারণ আলী বাদ দিয়ে কেউ ওলি হবে না আর যারা বলে না আলী আমাদের ও ওরা বলতেছে নারায় হায়দারি আমরা বলবো কেন ইয়া আলী ওয়া আমরা বলবো না ওরা বলে বলো তো বুঝতে হবে নবী পাক নিজ জবানে বলে আমি যাদের মাওলা আলী তাদের মাওলা আমি নবী পাক হিকমতের ঘর আলী তার দরওয়াজা আনা তার হিকমা ও আলী হুল বাবুহা আমি নবী হিকমতের ঘর আলী তার দরওয়াজা এখন হিকমা যদি কেউ বলে আমি পেয়ে গেছি আধ্যাত্মিক সম্পদ বুঝতে হবে আলীওয়ালা আর আলীওয়ালাই তারা হিকমত ওয়ালাই তারা বুঝে নিতে হবে আলী বাদ দিয়ে যদি কেউ আমি আমিনউদ্দিন বলি যদি আলে পাক বাদ দিয়ে কেউ মনে করে ওলি হব এই ইয়াজিদের দলের মাল শুধু তাই নয়
ये হলো দুনিয়ার ওলি, এ নবী দেখাবে না, এ নবী দেখাতে পারবে না, কারণ ও তো দরজাকে অস্বীকার করেছে। আর দরজাই যখন অস্বীকার হবে তখন নবী পাকের কাছে পৌঁছানোই যাবে, ঠিক কি না? এই কথা বললেই এক শ্রেণীর মৌলবীরা আমার পিছনে আদা জল ফেলে গেছে। আমি নদী ও জানো ও দেশ বিনা ও বেরিয়ে না ও এই না ওই সেই না। তাহলে আব্বা আপনাদের চিন্তা ভাবনায় কি বলেন তাই বুঝতে পারলেন। তবে এতটুকু কথা বলি, আমার কথা যদি দলিলের বাইরে হয় তাও সুন্নি আকাইদের ওয়াহাবিদের আকীদা আমরা মানি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেমন সুন্নি খালি গোল জামা পরলে সুন্নি হয় না, গো মিলাদ কিয়াম করলে সুন্নি হয় না। সুন্নি আজ আমার নবী পাক থেকে যারা এসে এই পর্যন্ত মিলেছেন তারাই হলো সোজা পথ অবলম্বন, এই পথটা জান্নাতের পথ। আর যাদের কেউ দুশ্মনের দিকে গেছে তারা আমাদের নয়, আগে দেখতে বংশ কোন দিক গেছে, দুশ্মনে গেছে না প্রেমিকে গেছে। কারণ ইমাম হোসেনের পাক শহীদ হয়েছে, ওনার বেটা জয়নুল আবেদিন ছিলেন, জয়নুল আবেদিন থেকে ইমাম জাফর সাদিক, ইমাম বাপের ইমাম মানে নাকি আলী তাকি আলী, ইমাম মুসা কাজিম, এইরূপ ভাবে পৃথিবীতে ইমামের পর বারো ইমাম। একজন আসছেন ইমাম মেহেদি আলী সালাম, তিনিও এখন আসবেন, যার রওজা হবে মদিনাতুল মুনাওয়ারা, তাও জায়গা নির্ধারণ করাই আছে। জেনে বল সুবহানাল্লাহ। ইমাম আমাদের ওরা বলছে আমরা ইমামে, যারা বলছে অনেক আছে বিভিন্ন রকমের, আমরা তাদের মানি না। আমাদের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুন্নি আকীদা, উনি এক নাম্বার সাহাবী, আর আলে পাকের মধ্যে মাওলা আলী এক নাম্বার। কথা বুঝেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আলে পাকের মধ্যে ওলি যারা হবে, আলী ওয়ালা তারা হবে, উসমান ওয়ালা তারা হবে, ফারুক ওয়ালা তারা হবে, সিদ্দিক ওয়ালা তারা হবে। এক কথা, যারা নবীকে প্রেম করেছেন তাদেরকে প্রেম করবে, আর যারা নবী পাকের সঙ্গে দুশ্মনী করেছেন তাদের সঙ্গে দুশ্মনী করবে, ঠিক কি? তুমি দুশ্মনকে ভালোবাসো, প্রেমিককে ভালোবাসো, বুঝতে পারো মধ্যে তাহলে স্বার্থ লুকিয়ে আছে, এই জন্য দুশ্মনকে ভালোবাসো। আচ্ছা সুন্নি কারা? আমার নবী বলছেন আমার আলে পাককে যারা প্রেম করেছেন, মহাব্বত করেছেন, ওই প্রেম নিয়ে ইন্তেকাল করেছেন, মাতা মৃত্যুবরণ করেছেন, ওয়াহাল সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো সুন্নি জামাত। আমার বন্ধু সোনা মানি গেল, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই হলো জান্নাত ওয়ালা, এটাই হলো জান্নাতি পথ। আগিয়ে চল বন্ধু আমার, বিভিন্ন রকমের কষ্ট দিয়ে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জব্দ করা গেল না বাবা, এমনি করে আপনার কিরা উমাইয়া বলে পারবে না তুমি? অবশ্যই পারব, কি হবে বলে জবান দিয়ে এখনো কলেমা যখন পড়তেছি, ওই জবানটাকে আমি আবু জাহেল লাথি মেরে জিহ্বাটাকে আপনার কেটে দেবো, ঠোঁট ফাটিয়ে দেব, মুখ যখন ব্যথা হবে যন্ত্রণা হবে তখন আর কলেমা বলতে পারবে না। আব্বাজি আমার, আবু জাহেল তার দেহ মুখের মধ্যে হাই জামের লাথি মারতে যায়, শুকনো ডাঙাতে আপনার শরীর টেনে পড়ে যায়, আমার আল্লাহ পাক বলেন আবু জাহেল আমার নবীর দুশমন, আমার বেলালের দুশমন, আজ তোকে পৃথিবীতে আমি এমন জিনিস দেখাবো, আমি আমার প্রেমিক বেলালের জবানে বেলালের মুখে তোর পা লাগতে দেব না। হে বাবা জি আমার, আবু জাহেল যখন শরীর টেনে পড়ে গেছে সঙ্গে আপনার হাসতে আরম্ভ করে দিয়েছে, উমাইয়া হাসতে আরম্ভ করেছে, গুরুদেব পড়ে গেল, গুরুদেব পড়ে গেল, কারণ তার নাম হলো আবুল হাকাম, বুদ্ধির পিতা। আমার রসুল পরিবর্তন করে নাম রাখেন আবু জাহেল, মূর্খের পিতা, ঠিক।
ঠিক মাইয়া করলো কি পায়ে রশি বেঁধে দিল আর এলাকার বাচ্চাদের সব লিয়ে দিল তোরা বেলালকে টেনে টেনে নিয়ে বাড়াও কিছু বাচ্চা আপনার কিনা পিছন দিক থেকে পাথর মারে আর কয়েকজন টেনে টেনে নিয়ে চলে যায় আব্বা জি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শান্ত হও খামোশ হও একটু দেখি তোমাদের সঙ্গে চলতে পারি কিনা যেতে আর বাবা আমার দাঁড়ানোর ইচ্ছা করলেন দাঁড়াতে পারেন না মাতাকে চক্কর খেয়ে মাথা ঘুরে উনি পড়ে গেলেন বাচ্চাগুলো টেনে টেনে নিয়ে যায় রাস্তাতে দেখলে গোস্ত থেকে যায় রক্ত লেগে যায় মরুভূমি গরম বালুর উপরে নিয়ে চলে গেল এ বাবা গরম বালুর উপরে একজন জীবিত মানুষ ক্ষত বিক্ষত দেহ অবস্থাতে বাবা সমস্ত দেহের গোস্ত গরু পিঠের গোস্ত চামড়া গরু রাস্তায় টেনে টেনে তারা আপনার ছালকে নিয়ে ফেলেছে কখনো পাথরে লেগে গোস্ত থেকে যায় কখনো রক্ত দেখা যায় হে বাবা জিরা আমার ওই অবস্থায় গরম বালুর উপরে শুয়ে দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে কয়েক মনদনের পাথর রেখে দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথর আপনার কিনা হাত হিলাতে পারেন না বাবা পা হিলাতে পারেন না এমন করে আপনার কিনা রেখে দিয়েছেন ওই অবস্থার মাঝে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে বলছেন আনতা হাদু আনতা হাদু লা ইলাহা ইল্লাল্লাহ মায়া বিন খালফ দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের নিচে নবী ভোলেনা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আমি আরো কষ্ট দিতে চাই বাবা এত নিষ্ঠুর এত নির্দয়া বাড়ি আপনার কে লোহার শীত আনালো লোহার ফেরেক আনালো লোহার ফেরেকটা এনে জিব্বা খানা টেনে মাঝখানে ফেরেক মেরে দিয়েছে বাবা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর জুবানে কলেমা উচ্চারণ করতে পারে না খালি গু গু করে শব্দ হয় আল্লাহর হাবিবের কয়েকজন সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আপনার রাস্তা দিয়ে তেদারতে যাচ্ছিলেন যাওয়ার সময় তাদের চিন্তাতে ধরা ফেরে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে একটু দেখে যাই তারা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আপনার কিনা দেখতে গেলেন অবস্থা থেকে কেঁদে দিয়েছে তেদারতে লাগি ফিরে আমি পাগের কাছে পৌঁছালে ওগো দরুদি নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা পৃথিবীর জমিনে মানুষে কষ্ট দিতে দেখা যায় না ক্ষত বিক্ষত দেহ শব্দ হয় দরুদি আমরা তিজারাতে যেতে পারলাম না হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট দেখে আমরা যেতে পারলাম না আমার দরুদি নবীজি গমগিন হালাতে আপনার দাঁড়িয়ে রয়েছে কার উম্মতের পাগল নবী সেই উম্মতের কষ্ট যদি আমার নবী পাক শুনেন দরুদি নবীজি সহ্য করতে পারেন না এই সুনামানি কে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য নবী বেদী ব্যস্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন দয়াল কি আপনাকে কাঁদিয়েছে কি আপনাকে বাপ হারা মা হারা বলে আপনার ভাষা করেছে নাকি কি হয়েছে এমন করে কেন দাঁড়িয়ে কিসের জন্য বেদনা আমার দয়াল নবী বলেন আবু বকর পারবে আমার বুকে হাতি ফোটাতে আমার বেলালকে আমার কাছে এনে দিতে পারবে নাকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে দয়াল আদেশ করে আর তার দাস পালন না করতে পারে দয়াল অর্ডার করে পানি হুকুম করে আর তার দাস পালন না করে
করতে পারে এমন কখনো হতে পারে না হুজুর আমি চেষ্টা করে দেখি না যত সময় বেলালকে খলিফ না করব আমি আপনার দরবারে আসব না নবী আমার বলেন বেলালকে খলিফ করবে ওই খলিফ করাতে আমি নবীকেও শামিল করে নিও সিদ্দিক বানিয়ে এলে যত যাহা কিছু ছিল সব বোঝগাছ করে নিয়ে উমাইয়ার বাড়িতে রওনা দিয়েছে ও উমাইয়া শুনলাম তুই তোমার চাকর নিয়ে বেটি ব্যস্ত আছো চাকরটাকে বিক্রি করে দাও আমার কাছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে উমাইয়া বিন খালফ বলে আমি প্রচার দেইনি চাকর বিক্রি করব কারো দ্বারা সংবাদও দেইনি চাকর বিক্রি করব কে বলেছে আমি আমার চাকর বিক্রি করব না আমি আমার চাকর বিক্রি করব না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই আপনার কথা শুনেছেন বেজবে না বলেছে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরতে আল্লাহ আমি নবী না দেখলে তো থাকতে পারি না রাসূলের দরবারে না গেলে তো আমি আবু বকরের ভালো লাগে না ওয়াদা করেছি যত সময় খলিফ না করব দরবারে হাজির হব না আমার বুঝি নবী দেখা হয় না রাস্তা দিয়ে কাদের জানা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা তখন উনি কলেমা পড়েননি হযরত আব্বাস আলম বলেন রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আবু বকর কাঁদো কেন গো এই জন্য কাঁদি জানে রহমত মুস্তাফা জানে রহমতের দরবারে আমার বুঝার যাওয়া হয় না এই তার ঘটনা যখন পুরো ঘটনাটা খুলে বলেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন চিন্তা নাই আপনি আপনার গন্তব্য স্থানে যান আমি দেখি বেলাল বিক্রি করে কিনা জোরে বলুন দেখি এই চিন্তা ভাবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গেলেন যাওয়ার পর উমাইয়াকে বলছে হ্যাঁ গো তুমি তোমার চাকর বিক্রি করবে না তো উমাইয়া এই জন্য ভালোবাসে আব্বাসকে কারণ তাদের পিতা মাতা এই বিবাহ দাম্পত্য জীবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেকই অনেকটাই হাত ছিল এর যোগাযোগে পরামর্শ বিবাহটা হয়েছে এই জন্য আশা করা মাঝে মাঝে বলে তুমি আয়া চোখে দেখে বাপ থাকতো খুব প্রেম করতো যত্ন আপ্যায়ন করতো এই জন্য ও মাইয়া সুশ্রদ্ধাটা রেখে দিয়েছে ঠিক আছে আপনি এসেছেন বসুন তা আমি বিক্রি করবো না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে দেখো চাকর যদি থাকে তাও তোমার বদনাম আজ অনেক দিন তোমার তো কাজই হয় না গোলাম নিয়ে বেঁধে ব্যস্ত সারাদিন বিভিন্ন রকমের আঘাত দেওয়ার হ্যাঁ এলাকার মানুষ সব বলা গল করে কেমন এক চাকর মনিবের কথা শুনে না তোর থেকে শূন্য দুষ্ট বলদ থেকে শূন্য বল ভালো তুমি যদি মেরে ফেলে দাও তা তোমার বদনাম আর ওই অবস্থায় না শুনে সে এলাকার লোক বুঝবে মাইয়া আমাদের মনি হলে কি হবে তার একটা চাকর কি সোজা করতে পারে না তা আমাদের উপরে কি হুকুম চালাবে তো তোমার বদনাম করতে কি তুমি দেখ বেঁচে দে আলাদা একটা চাকর না তো ঠিক আছে আলোচনা করি উমাইয়া বাড়ির ভিতরে আলোচনা করেছে করে এসে বলেছে রাজি আমি বিক্রি করব তবে আমার টাকা লাগবে উপযুক্ত চাকর ঠিক আছে এই সংবাদটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিক্রি হবে এই সংবাদটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছানো হলো মনে আনন্দে চলে এসেছেন এমন সময় খরিদ তো হয়ে গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে ঠোঁট দুটো হাসা দেখতে কালো কিন্তু তার হৃদয়ে আমার রসুলের প্রেম বসে আছে ভালোবাসা আছে আমার নবী মুমিনের জানের থেকে নিকটে আছে আবু জাহেল উমাইয়া কষ্ট দিও তাকে কলেমা বলাতে পারিনি এমন সময় উমাইয়া বলে হাগো আবু বকর তুমি তো জ্ঞানী মনে করতাম চালাক মনে করতাম তা তোমার মতো এরকম লোক তো দেখা যায় না কেন একটা কালো বদসুরা সেই মানুষটাকে খলিফ করতে এসেছো এত টাকার বিনিময় তুমি যাকে কালো বলছো ও যে কতটা ভালো কেনার পরে বলছো কথাবার্তা সব মিটে গেছে গোলাম সাথে নিয়েছে আমি জানি দেখতে কালো কিন্তু রাসূলের পাকের প্রেমের হৃদয়টা হলো আলো সুবহানাল্লাহ
নবী প্রেমিক হওয়ার জন্য পরিষ্কার হওয়ার দরকার নাই, সুন্দর হওয়ার দরকার নাই, কালো কুচ্ছিত হলো যদি নবীওয়ালা হয় তার দাম বেশি, জান্নাতি মানুষ। তুমি জানো সুন্দর না, আমার বাড়ি ভালো নাই, ওটা চার দাঁড়িয়ে আমার অল্প, প্রেমিক হওয়ার জন্য সুন্দর লাগে না, প্রেমিক হওয়ার জন্য সুন্দর লাগে না, চাপ দাড়ি লাগে না, প্রেমিক যারা হয় ও অল্প হলেও লাগবে বেশি হলেও লাগবে, আর যারা প্রেমিক খালি মুখে বলে, অনেকে সাধু আমার হুজুর বলতেন ওয়াহাবী রহমতুল্লাহ, সাধু হওয়া সেজো না সাজ, সাধু হওয়া ভালো কিন্তু সাজা ভালো না, অনেকে দেখবে সাধু সেজে আছে, আমি ওটা করি আমি ওটা করি, আমি আরে বাবা তোমার সাধু হইতে বলেছে সাধু সাজতে বলিনি তো, আর যারা সাজে তাদের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা, সমাজে রাস্তা দিয়ে যাবে তো তসবি কানতে কানতে লোক যেন দেখে মনে করে সত্যি হুজুর আর মূর্তি কি সুন্দর, তো তসবি পড়ে কোন দিক থাকায় না, এটাও রিয়া ঠিক কি হুজুর আল্লাহ আর বলবেন না, মিল্লাত ইসলামের এক কথায় আল্লাহ আল্লাহ রসুল যাতে খুশি হবে এই চিন্তা করো, সমাজে কে তোমাকে ভালো বললো কি খারাপ বললে দেখার দরকার নাই, তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের ডাঙ্কা বাজাও ঠিক কি না, একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আরাম করে কাপড় পাল্টে নিয়েছেন, সম্মুখে খাবার দিয়েছেন, উনি খাচ্ছেন, মাথায় হাত বুলিয়ে সিদ্দিক বলছেন অগো বেলাল খরিদ করে এনেছি আমার বাড়ি কাজ করার জন্য নয়, আমি তোমাকে আমার দয়াল নবী পাকের কাছে নিয়ে যাব, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, বেলাল রাদি আল্লাহ তাআলাকে নিয়ে পৌঁছালেন, দেখেন অবস্থা, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, দয়ার নবী মোদের জানের জাম দেশে দেশে গাইব আপনার শান, গাইতে গাইতে হয় যেন মরণ, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, জোরে বলো আমার সঙ্গে একটু গাইতে পারবেন না, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, একটু জোরে আমরা গোলাম হাজির আছি, আরো জোরে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, সি দয়াল নবী বলছে দেখুন কত সুন্দর, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, যেদিন নবীকে দেখেছেন কথা কইছেন, আহা নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, প্রেম জ্বালা জলে যে অন্তরে, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হয়নি, বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হইয়াছি, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, প্রেম জ্বালা জলে যে অন্তরে, দয়ার নবী আপনার দরবারে
সুবহান আল্লাহ, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, যেদিন আপনায় দেখেছি সেদিন আপন ভেবেছি, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম। সুবহানাল্লাহ, আমার নবী হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন আর চেপে আমার নবীজি পেশানিতে চুমা দিয়েছে। এই বন্ধু আমার মুসলমানের সংখ্যা দেখতে দেখতে 39, উমর রাদি আল্লাহ তাআলা বলেন 40 মা মুসলমান হতে দেব না, আমার আল্লাহ বলে উমর চাচা বিনা তুই তো 40 পূর্ণ করবি। হযরত উমর রাদি আল্লাহ তাআলা তলোয়ার নিয়ে যায় নবী মারবে জহাই করবে, আব্বাজি আমার উমর রাদি আল্লাহ তাআলা বলেন 40তম মুসলমান হতে দেব না। এমন সময়তে যখন উনি এই কথা বললেন তখন ঈমানদার ছিলেন না বেঈমান ছিলেন, বেঈমান ছিলেন। আমার মানুষ মারা গেলে 40 সাল করি, ওরা বলে পেলে কোথায়। আমি বলি বাবা যেদিন থেকে ওমর 40তম মুসলমান, মানুষ মারা গেলে আমার নবী পাকের মহাপথে সাবিরের উলফাতে আমরাও 40তম দিনে দুয়ার আয়োজন করি, খরচ ভেবে করি না মহাব্বতে করি। বাবাজি আমার পৃথিবীর জমিনে হযরত উমর রাদি আল্লাহ তাআলা বলে মা পড়বেন না জবাই করবেন নবী পাককে, আমার আল্লাহ পাক বলেন উমর তুই তো 40 পূর্ণ করবি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উমর রাদি আল্লাহ তাআলা বলে হুজুর মক্কা নগরে কে আছে আপনার বিরুদ্ধে কথা বলে আমি দেখি, যদি কেউ মুস্তাফা আমি উমরকে হয়ে আসতে হবে, কারণ আমার নবীর দিকে যেই এসেছেন সঙ্গে সঙ্গে আমার নবী ফায়েজ দিয়েছেন, তার আগে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে আছে। আমার নবী পাকের চোখে যে তাওয়াজ্জ আছে বাবা, এই তাওয়াজ্জটা আমার নবী থেকে পীরগণ পেয়েছেন, মুর্শিদগণ পেয়েছেন। এজন্য বাবা যারা মুরগি যেমন ডিম নিয়ে বসে থাকলে নির্ধারিত সময় বাচ্চা বেরিয়ে চিম 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 করে, আর পীরের দরবারে মুরিদ থাকলে ফায়েজ বরকতে আল্লাহ আল্লাহ করে। তাওয়াজ্জ নবী করে, ও তো তাওয়াজ্জু দিতে জানে, ও নিজেই চোর, খালি পোশাক আর ডিগ্রি দেখিয়ে চলে। আব্বাজি আমার মনে রাখুন, আমার নবী তো দেখা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ওয়াট হুকুম জারি করে দিলেন, একের পর এক মুসলমান বৃদ্ধি হতে লাগলো। আব্বাজি আমার সোনা মানে মক্কা নগরের পরিস্থিতি বড় খারাপ, একের পর এক আপনাকে শোনা যায় মুসলমান বৃদ্ধি হয়। বাবাজি আমার কেমন একটি সময় মুসলমান আপনার কিনা দেখি, আমার নবী পাক যখন ইসলাম প্রচার করলেন একের পর এক ভাবে মুসলমান বেশি, এখন মুসলমান একত্রিত আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। বাবা এই নামাজ পড়তে গেলে কি হবে, হে বাবা যেমন অনেক ঘটনা, আমার নবী পাক শিয়াবে আবু তালেবে ছিলেন বাবা, শিয়াবে আবু তালেবে 3 বছর ছিলেন। আব্বা আমার ওই শিয়াবে আবু তালেবে পৃথিবীর মাটিতে সম্মুখে যেতে সাহস পাই দাও। আব্বাজি আমার সোনা মানি বেলাল রাদি আল্লাহু তাআলা আনহু নিশি রাতে খাবার সাথে করে আমার নবী পাকের কাছে পৌঁছিয়ে দিলেন। নবী আমার বলে বেলাল তোমার কি জীবনের মায়া লাগে না, দুশ্মনেরা যদি দেখে তোমায় মারবে। হযরত বেলাল রাদি আল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন নয়নে দিয়ে নয়, ওরে পাগল করলে আমার মন, এখন প্রেম যা আল্লাহ জলে যে অন্তরে জোরে বল। আমি আপনাকে না দেখলে থাকতে পারি না, এজন্য আমার মরণের ভয় লাগে না, কখন আমি নবী দেখব এই জন্যই খাবার আমি। আর যদি আমার মরণ হয় এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, আমি নবী পাকের কাছে খানা পৌঁছাইতে
করতে গিয়ে দিদার করতে গিয়ে রাস্তাতে দুশমনেরা বেলালকে আপনার মেরে দিয়েছে। আমি বেলালের জন্য এর থেকে আনন্দের কথা কিছু নাই। আব্বা বহু ঘটনা। এরপর যখন মদিনাতুল মুনাওয়ারা আস্তে আস্তে করে মুসলমান এবার নামাজ পড়বেন, আজান হবে, এই আজানের ধ্বনিটা কি হবে, এ স্বপ্নের মাধ্যমে এসেছে। আমার রসুল বললেন কে প্রথম হলো আগুন জ্বালা, আগুন আগুন জ্বালালে মানুষ আগুন দেখে আসবে। কেউ বললেন না আপনার ঢোল পিটিয়ে দাও, এক মুখো ঢোল তো ও ঢোল পিটিয়ে দাও। এখন সকালবেলা এসে বললেন হুজুর রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি, এই এই শব্দ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান, আমি সাক্ষী দিই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আমি সাক্ষী দিই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ প্রিয় রাসূল ও বান্দা। জোরে বলুন এসো নামাজের দিকে, এসো কামিয়াবের দিকে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। যেটা আগে বলছি আল্লাহু আকবার, আশহাদু কে দেবে যার আওয়াজ খুব বেশি। আমার রাসূল অর্ডার করলেন বেলাল জি হুজুর তুমি। সুবহানাল্লাহ, বেলাল আনন্দে উঠি, এত সুন্দর তার আওয়াজ, দরদ ভালো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এত সুন্দর করে হৃদয় মেলানো দুশমন যারা তারা সব বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। সুবহানাল্লাহ, বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়। শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণ ইমাম সাহেব বলে বলে ফেল হয়ে গেল, যে নামাজই সেই নামাজ জাল সাজিয়ে যায়। এক দেড় লাখ টাকা ব্যয় করেছে, দশটা ছাড়া নামাজই বারোটা হয়নি। তাহলে আমিনুদ্দিনের পকেট বোঝাই নাকি অন্য হুজুরদের পকেট বোঝাই হলো, এই করে লাভ কি বাবা? যদি তুমি নামাজি না হয়, যদি তোমার কমিটি ছেলে দশজন দায়ীওয়ালা না হয়, আল্লাহওয়ালা না হয়, তিনি নামাজি তো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হ
সবাই উচ্চার হবে জন্ম আমার নবীর যুগে উচ্চারিত হবে একটি হবে জিম আর একটি হবে শিন আর একটি হবে ইয়া বিশ জোবান তালু সে মিলকার মিলাকার তিন হর আদা কিয়া যায় এক জিম শিন ইয়া তাহলে এই জিহ্বার মধ্যে স্থগিত পেরেক বসাবে আর ওটাকে যখন তুলে নেওয়া হয় তখন জায়গাটা মোটা হয়ে যায় বর্ষীণ হয় না যেমন আশহাদু আদানে আছে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওই আশহাদু আন্না তা হয় না বর্ষীণটা উচ্চারণ করতে হয় না আশহাদু উনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল এখন সবাই বলতে হুজুর তো সিন উচ্চারণ করতে পারে না যেন অনেকে দেখবেন এখন আসবে এসে বসে নামাজ করতে জানে না নিয়ে ঠিক করতে পারিনি এটা ঠিক করতে পারিনি এখন আমার চাচারা আমার বাবারা পারিনি শিখছে শিক্ষা করা ভালো তাজবীদ সহকারে কোরআন তেলাওয়াত করাই আল্লাহর বিধান বরাত তিলি কোরআন তাবতিলা তাজবীদ সহকারে কোরআন উচ্চারিত করো কিন্তু এরা শিখিনি বয়স হয়ে গেছে এটা কি করে শেখো ইমামের কাছে যাও শেখো শিখতে শিখতে কবরে যাও তালিবুল ইলম হয়ে যাও শিখতে শিখতে যাও কিন্তু হচ্ছে না কি হবে তাহলে তোমার নামাজ হয়ে গেছে এক শ্রেণীর মৌলবী নেই শুধু তোমার নামাজ হয়ে গেছে খালি সর্বনাশ নামাজ কবুল করবে কে আর ও কি বলতেছে তার মানে বান্দা হয়ে মালিকের দাবি আমি বলতে চাই তুমি এতটা বলতে পারো ভাই যে নিয়মটা কেতাবে দেখছিলাম বা হুজুরের কাছে শুনেছিলাম ইমাম সাহেবটা শুনেছে সেই মোতাবেক তোমার ঠিক মতো আদায় হচ্ছে না
নামাজ হবে কি হবে না আল্লাহ জানে, ঠিক কি না? তুমি তাকে শিক্ষা দাও, আরো ভালো করার চেষ্টা করো, কিন্তু তুমি কি তার মানে হতো একই জানে না, মোটে নামাজ পড়তে আসতো না। আজ যখন মৌলী সাহেব কথা শুনে ইমাম সাহেব কথা শুনে ভালো লেগেছে, ও এসে যে নামাজ পড়তে জানে কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে তাহাজিমা বাঁধতে হয়, ও জানে না। ওকে যে শেখাতে হবে, তা কি মেয়েকে শেখাতে হবে? তাহলে বুকে চেপে ধরে আদর করে ভাই শিক্ষাটা কেমন হবে, যেন হাতে ব্যথা না পায়, জবান দিয়ে ব্যথা না পায়। হুজুর আসছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে আরামে ইনশাল্লাহ বলে দেবো, হুজুর আসছেন।